হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। ওপেন ইউর ইংলিশ রিডার বুক অ্যাট পেজ নাম্বার 35। আমরা পড়ছিলাম দ্য মাইস অ্যান্ড দ্য এলিফ্যান্টস স্টোরিটা। আমরা আগের দিন দেখেছি যে যেখানে ইঁদুরগুলো থাকতো সেই মেঝের ফাটলে, সেখান দিয়ে হাতিগুলো জল খেতে যাচ্ছিলো, তার ফলে অনেক ইঁদুর মারা যাচ্ছিলো তাদের পায়ের চাপে। তাই তারা হাতিগুলোকে অনুরোধ করেছিল যে তোমরা অন্য জায়গা দিয়ে যাও, তোমরা এখান দিয়ে গেলে আমরা সবাই মরে যাব, আর তোমরা যদি আমাদের সাথে সহযোগিতা করো, অর্থাৎ তোমরা যদি অন্য জায়গা দিয়ে যাও, তাহলে আমরাও প্রয়োজনে তোমাদের হেল্প করব। তারপর কি হলো দেখি চলো। দ্য এলিফ্যান্ট কিং অ্যান্ড হিজ হার্ড লিসেন টু দ্য মাইস। দ্য এলিফ্যান্ট কিং অর্থাৎ হাতিদের রাজা এবং তার যে দলবল ছিল, হার্ড মানে হাতির পাল, লিসেন টু দ্য মাইস, তারা সেই ইঁদুরদের কথা শুনেছিল। অ্যাট লাস্ট দে এগ্রিড টু ইউজ অ্যানাদার পাথ। অ্যাট লাস্ট অর্থাৎ শেষে তারা রাজি হয়েছিল, দে এগ্রিড টু ইউজ, ব্যবহার করতে, অ্যানাদার পাথ, অন্য রাস্তা। ওয়ান ডে দ্য এলিফ্যান্ট কিং অ্যান্ড হিজ হার্ড ওয়ের ট্র্যাপড ইন দ্য ফরেস্ট বাই সাম হান্টার্স। ওয়ান ডে, একদিন, দ্য এলিফ্যান্ট কিং, সেই হাতির রাজা, অ্যান্ড হিজ হার্ড এবং তার দলবল বা তার হাতির পাল, ওয়ের ট্র্যাপড অর্থাৎ ফাঁদে পড়েছিল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, বাই সাম হান্টার্স, কিছু শিকারীর দ্বারা, অর্থাৎ হাতি শিকারীরা ফাঁদ পেতেছিল, তারা সেই ফাঁদে আটকে গেছিল। দে ওয়ার টায়ার্ড আপ উইথ রোপস। তাদের কি করা হয়েছিল, দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছিল, অর্থাৎ তাদের পায়ে সেই ফাঁদের দড়ি আটকে গিয়েছিল। লাকিলি, সৌভাগ্যবশত, ওয়ান অফ দ্য এলিফ্যান্টস, সেই হাতিদের একজন, ওয়াজ নট ইন দ্য ট্র্যাপ, সেই ফাঁদে পড়েনি, অর্থাৎ সে কোনোভাবে বেঁচে গেছিল সেই ফাঁদের হাত থেকে। হি র্যান থ্রু দ্য ফরেস্ট। হি র্যান, সে দৌড়েছিল, থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের ভেতর দিয়ে। সে ফরেস্টের ভেতর দিয়ে দৌড়ে কোথায় গেল, অ্যান্ড কল দ্য মাইস, এবং সেই ইঁদুরগুলোকে ডেকে এনেছিল। হান্ড্রেডস অফ দেম কেম টু হেল্প দ্য এলিফ্যান্টস। হান্ড্রেডস অফ দেম অর্থাৎ সেই ইঁদুর, শত শত ইঁদুর, কেম টু হেল্প, এসেছিল সাহায্য করতে, দ্য এলিফ্যান্টস, সেই হাতিগুলোকে। দে বিট দ্য রোপস, তারা কি করেছিল, সেই দড়িগুলোকে দাঁত দিয়ে দিয়ে কেটে দিয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য এলিফ্যান্টস ওয়ার ফ্রি, এবং শেষে সেই হাতিগুলো মুক্তি পেয়েছিল, অর্থাৎ তারা সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছিল, তাদের পায়ের দড়িগুলো ইঁদুররা দাঁত দিয়ে কুটকুট করে কেটে দিয়েছিল। দ্য এলিফ্যান্টস থ্যাঙ্কড দ্য মাইস, হাতিরা কি করেছিল, থ্যাঙ্কড, ধন্যবাদ জানিয়েছিল, কাদের, দ্য মাইস, সেই ইঁদুরগুলোকে। অ্যান্ড দে রিমেম্বার দ্য ওল্ড সেইং, এবং তারা মনে করেছিল, রিমেম্বার করা মানে মনে করা, মনে করেছিল, দ্য ওল্ড সেইংস, পুরনো একটা কথা, কি কথাটা, মেক ফ্রেন্ডস, অলওয়েজ মেক ফ্রেন্ডস, হাউএভার স্ট্রং অর উইক, মেক ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু বানাও, অলওয়েজ মেক ফ্রেন্ডস, সবসময় বন্ধু বানাও, হাউএভার, যাই হোক, স্ট্রং অর উইক, শক্তিশালী অথবা দুর্বল, স্ট্রং মানে শক্তিশালী আর উইক মানে দুর্বল, অর্থাৎ কারোর সাথে শত্রুতা না করে সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত, সে শক্তিশালী হোক বা দুর্বলই হোক। দেখো হাতিগুলো তো অনেক শক্তিশালী, ইঁদুরগুলো অনেক ছোট ছোট দুর্বল ছিল, কিন্তু দেখো হাতিগুলোর বিপদে ইঁদুররা কিন্তু সাহায্য করলো, তাই তো? যে যতই দুর্বল হোক তার কোথাও তো একটা কিছু শক্তি থাকে, উপকারিতা থাকে, তাই কারোর সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়, সবাইকেই বন্ধু বানানো উচিত। সবাই মন দিয়ে গল্পটা পড়বে আর নতুন শব্দগুলো শিখবে, সবাই ভালো থাকবে, বাই।